নির্বাচন কমিশন গঠন করতে হবে সত ও যোগ্যদের দিয়ে সার্চ কমিটিকে বিশিষ্ট জনদের পরামর্শ নির্বাচন কমিশন হচ্ছে তিন থেকে পাঁচ জনের নারী কমিশনার নিয়োগের প্রক্রিয়া ইতিবাচক বলছেন বিশ্লেষকরা সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার খরচ বাড়ছে চোদ্দ থেকে একুশ হাজার টাকা হজ ও ওমরা নীতি মন্ত্রীর সভায় অনুমোদন দুর্নীতি মামলায় আদালতে খালেদা জিয়া দুই পক্ষের আইনজীবীদের বাগবিতণ্ডা শুনানি দুই ফেব্রুয়ারি রাজধানীর হোটেল চাইনিজ রেস্টুরেন্টে বাইরে চাকচিক্য ভেতরে নোংরা পরিবেশ অভিযান পরিচালনার দাবি স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি যোজনা আফরিন দেখছিলেন শরিয়া ভিত্তিক ইউনিয়ন ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম ইলপাল্লার দিন শেষ মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ কোন রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্টতা নেই এমন ব্যক্তিদের নির্বাচন কমিশনার হিসেবে দেখতে চান দেশের বিশিষ্ট নাগরিকরা নির্বাচন কমিশনার নিয়োগে গঠিত সার্চ কমিটির সঙ্গে বৈঠকের সময় এই সুপারিশ করেছেন তারা বিস্তারিত জানাচ্ছেন শাহলি জয় কাদের নিয়ে হবে নতুন নির্বাচন কমিশন পরামর্শ করতে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে ১২ বিশিষ্ট নাগরিকের সঙ্গে সোমবার বৈঠক করে সার্চ কমিটি সাবেক নির্বাচন কমিশনার স্থানীয় সরকার বিশেষজ্ঞ শিক্ষাবিদরা ছিলেন এই তালিকায় প্রায় দুই ঘন্টার বৈঠকে বিশিষ্ট নাগরিকেরা তাদের মতামত তুলে ধরেন তাগিদ দেন সব রাজনৈতিক দলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন কমিশন গঠন করার সরকার যে গ্যাজেট জারি করেছে সেই গ্যাজেটের কথার ভিত্তিতে সংবিধানে যা লেখা আছে তার ভিত্তিতে এখানে কী কী গুণ থাকা উচিত এইগুলো বিস্তারিত অনেকে আলোচনা করেছে কতগুলো সুস্পষ্ট মানদণ্ডের ভিত্তিতে যোগ্যতা অযোগ্যতার মানদণ্ডের ভিত্তিতে তারা যেন যে লোকগুলো বাছাই করে এবং এই তারা যে রাজনৈতিক দল থেকে চেয়েছে পাঁচজন করে নাগরিকদেরকে সেই সুযোগ দেওয়া উচিত এবং একই সাথে আমি আরও বলেছি যে এই প্রক্রিয়াটা স্বচ্ছ হওয়া উচিত পয়লা ফেব্রুয়ারি আরও পাঁচ বিশিষ্ট নাগরিকের সঙ্গে বৈঠক করবে সার্চ কমিটি ১২ জন বিশিষ্ট নাগরিকের সাথে বসছিলেন আপনারা তাদের চিনেন তাদেরকে কমিশন আমাদের কমিটি স্বাগত জানিয়েছেন এবং তাদের মূল্যবান পরামর্শ বক্তব্য শুনেছেন এবং তারা এই ইলেকশন কমিশনের কমিশনার এবং প্রধান নির্বাচন কমিশনার বাছাইয়ের ক্ষেত্রে কি ক্রাইটেরিয়া হতে পারে সে ব্যাপারে মূল্যবান পরামর্শ দিয়েছেন সেগুলো আমরা রেকর্ড করেছি নির্বাচন কমিশন গঠনে ১০ ব্যক্তির নাম প্রস্তাব করার লক্ষ্যে গত বুধবার ৬ সদস্যের এই সার্চ কমিটি ঘোষণা করেন মন্ত্রিপরিষদ বিভাগ এই কমিটির সদস্যরা শনিবার প্রথম বৈঠক করেন সেখানে তারা প্রতিটি রাজনৈতিক দলের কাছে পাঁচজন করে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য ব্যক্তির নাম চাওয়ার সিদ্ধান্ত নেন শাহ আলী জয় নিউজ 24 ঢাকা দর্শক এই মুহূর্তের আদালত প্রাঙ্গণে আছেন আমাদের সহকর্মী রামিম হাসান সরাসরি যোগ দিচ্ছেন তিনি রামিম আপনার কাছে জানতে চাই যে সার্চ কমিটির বৈঠক শেষে বিশিষ্টজনেরা আসলে কি বলছেন যোজনা চারটার কিছু পরে এই সার্চ কমিটির সাথে যে পূর্ব নির্ধারিত বৈঠক ছিল বিশিষ্ট নাগরিক সমাজের সঙ্গে সেটি অনুষ্ঠিত হয় এবং শুরু হওয়ার পরে আমরা দেখেছি প্রায় দেড় ঘন্টার মতো দুই ঘন্টার মতো এই বৈঠকটি চলে এবং বৈঠকের শেষে যারা এখানে বিশিষ্ট নাগরিকরা যারা এসেছিলেন তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করি সেখানে সাবেক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর থেকে আরম্ভ করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ছিলেন এবং তারা যে বিষয়টি বলছেন যেই বিশিষ্ট নাগরিকরা যেটি বলছেন তাদের বক্তব্য মোটামুটি সবার বক্তব্য যদি আমি সংক্ষেপে বলি বক্তব্যের মূল কথাটা ছিল যে যিনি যাকেই সিসি সিসি হিসেবে মনোনীত করা হোক বা যাকে সিসি হিসেবে দায়িত্ব দেওয়া হোক তিনি যেন পুরোপুরি নির্দলীয় একজন মানুষ হন অর্থাৎ এই বিষয়টি তারা বেশি গুরুত্ব দিয়েছেন এরপরে যিনি এখানে ক্যাবিনেট সচিব যিনি ছিলেন তিনি এই এখানকার যেই সার্চ কমিটি রয়েছে তার পক্ষ থেকে তিনি পরবর্তীতে বক্তব্য রাখেন সাংবাদিকদের সামনে এবং তিনি যে বিষয়টি বলছেন যে বিভিন্নজনের মতামত তারা নিয়েছেন এবং এই মতামতের ভিত্তিতেই আসলে পরবর্তীতে তারা নির্বাচন কমিশন যেই পাঁচ নির্বাচন কমিশনার বা যে কজনই হোক সেই নির্বাচন কমিশনার তারা গঠন করতে যাচ্ছেন এবং আরেকটি বিষয় আমাদেরকে জানিয়েছেন যে গতকাল অর্থাৎ আগামীকালকে যেই পূর্ব নির্ধারিত সময় ছিল বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে যে নামগুলো চাওয়া হয়েছে সেই নামের যেই সময়সীমাটা ছিল সকাল ১১টা পর্যন্ত সেটা বিকেল ৩টে পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে পাশাপাশি আমাদেরকে জানানো হয়েছে আগামী ১ তারিখ
সকাল 11টার সময় আরও 5 জন বিশিষ্ট নাগরিকের সঙ্গে সার্চ কমিটি বসবেন এবং তাদের মতামত নেওয়ার চেষ্টা করবেন। সেই 5 জন আমরা যেমনটি জানতে পেরেছি, ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, সেই সাথে থাকবেন গোলাম সরোয়ার সমকালের সম্পাদক, এবং সেই সাথে থাকবেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুর রশিদ, তিনি নিরাপত্তা বিশ্লেষক হিসেবে ইদানিং তার বিভিন্ন বক্তব্য আমরা শুনে থাকি, এবং পাশাপাশি এই জায়গাটিতে আরও 2 জন থাকবেন, সাবেক সিএসএ আবু হেনা এবং সেই সাথে ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদও এই বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে এবং সে তেমনটি সার্চ কমিটির যিনি মুখপাত্র তার পক্ষ থেকে জানানো হয়েছে। তো একটি বিষয় সেটি হচ্ছে মোটামুটি যে বিষয়টি আজকে যে বিষয়টি অনুষ্ঠিত হলো সেটির উপর ভিত্তি করেই মূলত পরবর্তী যে নাগরিক যেই সমাজের সঙ্গে যে বৈঠকটি রয়েছে সেই বৈঠকটি অনুষ্ঠিত হবে এবং আগামীকালকে যেই নামগুলো দেবে বিভিন্ন রাজনৈতিক দলগুলো যেটি আগে থেকে চাওয়া হয়েছে সেই বিষয়গুলো তারা পর্যালোচনা করে আসলে পরবর্তীতে যেই নির্বাচন কমিশন সেটি গঠন করা হবে। তবে আরেকটি বিষয়, আইন নিয়ে একটি বিষয় কথাবার্তা বলা হচ্ছিল যে নির্বাচন কমিশন গঠনের যে আইনটি রয়েছে সেই আইনের মধ্যে আরেকটু আইনটিকে আরেকটু শক্তিশালী কীভাবে করা যায় সেই বিষয়েও মতামত দিয়েছেন এখানকার যারা নাগরিক সমাজের ব্যক্তিবর্গরা যারা এসেছিলেন তারা। তো মোটামুটি কালকে আরও দুটি বৈঠক রয়েছে আমরা যেটি জানতে পেরেছি, সেই বৈঠকগুলো অনুষ্ঠিত হবে এবং পাশাপাশি 1 তারিখে যে বৈঠক রয়েছে সব মিলিয়ে তাদের যেই দায়িত্ব সেই দায়িত্বের যেই ক্রোনোলজি যদি আমরা বলি সেটি কিন্তু বেশ তৎপরতার সাথে সম্পন্ন হচ্ছে, কারণ এর আগের বার যেই সার্চ কমিটি গঠন হয়েছিল সেই সার্চ কমিটি কিন্তু এরকম নাগরিক সমাজের সাথে কোনো বৈঠক করেননি বা রাজনৈতিক দলগুলোর কাছ থেকে যেই নামও চাওয়া হয়নি। সেদিক থেকে দেখলে আগের বারের যেই সার্চ কমিটি সেই সার্চ কমিটির সাথে এই জায়গাটিতে কিছুটা পার্থক্য রয়েছে। তো সবাই আশা করছে যে এই সার্চ কমিটির মাধ্যমে আসলে একটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করতে পারে, এরকম একটি নির্বাচন কমিশন তারা গঠন করতে পারবেন। তো এখান থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। রামিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, আদালত প্রাঙ্গণের সামনে থেকে বলছিলেন সহকর্মী রামিম হাসান। এদিকে নির্বাচন কমিশনের নিয়োগে বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোট সার্চ কমিটির কাছে আলাদাভাবে নাম দেবে। সোমবার দুপুরে বিএনপি নয়াপল্টন কার্যালয়ে জোটের এক বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকে 20 দলীয় জোটের দলগুলোর মহাসচিবরা অংশ নেন। রাতে বিএনপির গুলশান কার্যালয়ে এই বিষয়ে দলটির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর জোটের দলগুলো নিজেদের মধ্যে আলোচনা শেষে নামগুলো ঠিক করা হবে বলেও জানান তিনি। আজ রাতে দলের কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদ নিয়ে যৌথ সভায় বসতে যাচ্ছে আওয়ামী লীগ। রাত 8:30 গণভবনে অনুষ্ঠিত হবে যৌথ সভাটি। সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনা। জানা গেছে, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দলকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করে তোলার বিষয়ে প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা দিতে পারেন। এছাড়াও আগামী দিনের করণীয় ঠিক করতে বৈঠকটিকে গুরুত্বের সাথে নিচ্ছেন দলের নেতারা। এছাড়াও ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস সহ জাতীয় দিবসগুলো যথাযথ গুরুত্বের সাথে পালনের কর্মসূচিও ঠিক করা হতে পারে। প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য কমিশনারদের নিয়োগে আইন প্রণয়ন করতে কেন নির্দেশনা দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। গত 11 জানুয়ারি দায়ের করা এক রিট আবেদনের শুনানি করে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ আজ এই আদেশ দেন। আগামী 4 সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে আইন সচিব, মন্ত্রিপরিষদ সচিব, প্রধান নির্বাচন কমিশনার ও জাতীয় সংসদ সচিবালয়ের সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে। সংবিধানের 118-1 অনুচ্ছেদে আইন সাপেক্ষে ইসি গঠনের কথা বলা থাকলেও সেই আইন না থাকায় তা প্রণয়নের নির্দেশনা চেয়ে গত মাসে ওই রিট আবেদন করেছিলেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। কমিশন গঠনের আইন আছে পৃথিবীর সমস্ত দেশে, শুধুমাত্র আমাদের দেশে এই নির্বাচন কমিশন গঠনের কোনো আইন নাই। সংবিধানে 118 অনুচ্ছেদ অনুযায়ী আইন তৈরি করে নির্বাচন কমিশন গঠনের জন্য কেন নির্দেশ দেওয়া হবে না এই মর্মে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ সন্তুষ্ট হয়ে আজকের এই রুল জারি করেন। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব যাকে দেওয়া হোক তাকে নিয়েই সমালোচনা হবে, তবে আগে নির্বাচন কমিশনের মতো মেরুদণ্ডহীন যেন না হয় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মাহমুদ এরশাদ।
সোমবার রংপুর মেডিকেল কলেজে হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এমন জন একজনকে সিলেক্ট করেন, এর আগের কিবিলেশন কমিশন মধ্যে না হয়, মেরুদণ্ডওয়ালা লোক চাই আমরা, মেরুদণ্ডহীন লোক চাই না, যা কে দেওয়া সমালোচনা হবে তার মধ্যে আমরা লোক চাই, একটা আমরা লোক চাই যে নিরপেক্ষ লোক, আমরা আশা রাখতে পারি। বিএনপি ইলেকশন যদি না করে বিএনপি নিবন্ধন বাতিল হয়ে যাবে, নিবন্ধন তার ইলেকশন তা করতে হবে, আমরা করবই 300 আসনে করব। ভারতের মতো দেশে তিনজনের নির্বাচন কমিশন, তাহলে বাংলাদেশে কেন পাঁচজনের হবে? নতুন নির্বাচন কমিশন গঠনের আগে এমন প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা। তারা বলছেন, রাষ্ট্রপতি চাইলে পাঁচজন নয় তিনজন কমিশনারই নিয়োগ দিতে পারেন, তবে প্রথমবার একজন নারী কমিশনার নিয়োগ পাওয়ার সম্ভাবনায় ইতিবাচক বিশ্লেষকরা। বিস্তারিত জানাচ্ছেন প্লাবন রহমান। বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারত, যার জনসংখ্যা 127 কোটি আর ভোটার 81 কোটি 45 লাখ। এত ভোটারের সুষ্ঠু ভোটের ব্যবস্থাপনার দায়িত্ব 3 সদস্যের নির্বাচন কমিশনের। যদিও 1950 থেকে 1993 সাল পর্যন্ত একজন প্রধান নির্বাচন কমিশনারই এই দায়িত্ব পালন করেছেন, আইন সংশোধনের মাধ্যমে 1993 সালের 1 অক্টোবর থেকে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে আছেন 2 জন নির্বাচন কমিশনার। রাষ্ট্রপতি কো সঁপ দি গই। স্বাধীন বাংলাদেশে 1972 সালের 7ই জুলাই বিচারপতি মোহাম্মদ ইদ্রিসের নেতৃত্বে যাত্রা শুরু করে নির্বাচন কমিশন। তারপর থেকে ডক্টর এটিএম শামসুল হুদা কমিশন পর্যন্ত তিনজনের নির্বাচন কমিশনই দায়িত্ব পালন করে এসেছে, ব্যতিক্রম শুধু 2012 সালে নিয়োগ পাওয়া বর্তমানের 5 সদস্যের নির্বাচন কমিশন। তখন থেকে প্রশ্ন কমিশনের সদস্য বাড়ানোর যৌক্তিকতা নিয়ে। ইন্ডিয়ার মতন দেশে সেখানে কেন্দ্রীয় নির্বাচন, সেখানে প্রভিন্সিয়াল নির্বাচন, প্রতি স্টেট 28টা আছে নির্বাচন হয়, তাকে সংরক্ষণ করতে সেখানে 3 জন, আমাদের 5 জন কেন লাগবে আপনি বুঝে বলেন। 2001 সালে নির্বাচন হয়েছে, 1996 সালে নির্বাচন হয়েছে, 3 জন করেছিল, সুতরাং আমি 5 জন করার কোনো জাস্টিফিকেশন খুঁজে পাই না। আমার প্রস্তাব থাকবে 3 জনের বেশি নয়, আমার প্রস্তাব থাকবে যেন অনুসন্ধান কমিটি রাষ্ট্রপতিকে তাদের টিওআর বদলানোর জন্য অনুরোধ করেন, সর্বোচ্চ 3 জন এবং ধাপে ধাপে নিয়োগ দেওয়ার। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত 11টি কমিশনে সব মিলিয়ে 11 জন প্রধান নির্বাচন কমিশনার এবং 23 জন নির্বাচন কমিশনার নিয়োগ পেয়েছেন, যার মধ্যে আসেনি কোনো নারী কমিশনার। এবার অবশ্য আছে সেই সম্ভাবনা। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ সার্চ কমিটিকে যে 10 জনের নাম প্রস্তাব করতে বলেছেন, তার মধ্যে চাওয়া হয়েছে 2 জন নারীর নামও। এখানে নারীদের কোনো স্বার্থ যদি থাকে ব্যাপার, তাহলে নারী কমিশনার একজন থাকলে ঠিক আছে, কিন্তু এখানে তো ইলেকশনের ব্যাপার, এখানে তো যা হোক ভালো নারী একজন থাকা ভালো আর কি। এখন লর্ড ডিসাইডেড 5 মেম্বার কমিশন ছিল, 5 মেম্বার কমিশনই হবে, আর বাছাই কমিটি যেটা 6 সদস্যের হয়েছে, তারা কাজটা করুন, তারা কি ফলাফল তৈরি করে সেটাই দেখার বিষয়। বিশিষ্ট নাগরিকদের মতামত, রাজনৈতিক দলগুলোর প্রস্তাবিত নামগুলো বিবেচনা করেই অনুসন্ধান কমিটি চূড়ান্তভাবে 10 জনের নাম প্রস্তাব করবেন রাষ্ট্রপতির কাছে। সেখান থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শক্রমে 12তম কমিশন নিয়োগ দেবেন রাষ্ট্রপতি। সেজন্য অপেক্ষা করতে হচ্ছে বর্তমান কমিশনের মেয়াদের শেষ দিন 14ই ফেব্রুয়ারি পর্যন্ত। প্লাবন রহমান, News24, ঢাকা। চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার 2টি প্যাকেজের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর মধ্যে প্রথম প্যাকেজে এবার জনপ্রতি খরচ হবে 3,81,508 টাকা, আর দ্বিতীয়টিতে খরচ হবে 3,19,355 টাকা। নতুন এই প্যাকেজে গতবারের চেয়ে খরচ বেড়েছে 14 থেকে 21 হাজার টাকা। বিস্তারিত জানাচ্ছেন জুবায়ের আল মাহমুদ। প্রতি বছর দেশের শারীরিক ও আর্থিকভাবে সক্ষম এমন লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমান পবিত্র হজ পালন করে থাকেন, কিন্তু হজ পালনের ক্ষেত্রে এজেন্সিগুলোর বিরুদ্ধে প্রতি বছরই বিভিন্ন অভিযোগ ওঠে। এছাড়া প্রতি বছর বিভিন্ন বিষয়ে অব্যাহতভাবে খরচ বৃদ্ধি সহ হজ ব্যবস্থাপনায় সৌদি সরকারও এনেছে বেশ কিছু পরিবর্তন। এ অবস্থায় চলতি বছর হজে যাওয়ার খরচ ও কতজন হজে যেতে পারবেন তা ঠিক করে হজ প্যাকেজ 2017-র খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্যাকেজ অনুযায়ী সরকারিভাবে 2 ধরনের খরচে হজে যাওয়া যাবে। এর মধ্যে 1 নম্বর প্যাকেজের আওতায় প্রতিজনের খরচ পড়বে 3,81,508 টাকা, আর 2 নম্বর প্যাকেজের আওতায় খরচ পড়বে 3,19,355 টাকা,
আর বেসরকারিভাবে বিমান ভাড়া সহ অপরিহার্য বিষয়গুলোর সর্বনিম্ন খরচ ধরা হয়েছে 1,56,538 টাকা। প্যাকেজের নতুন বৈশিষ্ট্য হলো যে সকল হজ গমনকারীকে MRP পাসপোর্ট নিয়ে যেতে হবে। একটি ফ্লাইটে 3 মোয়াল্লেম, ওখানে তো মোয়াল্লেম ঠিক করে দে, এর বেশি হজযাত্রী পাঠাতে পারবে না এবং 3টা এজেন্সির বেশি হজযাত্রী যেতে পারবে না। এছাড়া মন্ত্রিসভার আজকের বৈঠকে যৌতুকের জন্য কোনো নারীকে মারাত্মক জখম করলে দায়ী ব্যক্তিকে যাবজ্জীবন অথবা 12 বছর সশ্রম কারাদণ্ডের বিধান যুক্ত করে যৌতুক নিরোধ আইন 2017-র খসড়া নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। আত্মহত্যার প্ররোচনা করার জন্য 14 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হইবেন এবং উক্ত দণ্ডের অতিরিক্ত অর্থদণ্ডও দণ্ডিত হইবেন। কোনো ব্যক্তি এ বিষয়ে মিথ্যা অভিযোগ মামলা করিলে উহা একটি অপরাধ হইবে এবং তোর জন্য অনধিক 1 বছর মেয়াদের কারাদণ্ড বা অনধিক 50,000 টাকা বা উভয়বিধ দণ্ডে দণ্ডনীয়। মন্ত্রিসভা এছাড়া নেত্রকোনা ও জামালপুরে 2টি সরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে আইনের খসড়ার নীতিগত অনুমোদন দেয়। জুবায়ের আল মাহমুদ, News24, ঢাকা। দিনভর দুই পক্ষের আইনজীবীদের বাগবিতণ্ডার পর জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের শুনানির দিন ধার্য হয়েছে 2 ফেব্রুয়ারি। বিকেলে ঢাকার বিশেষ জজ আদালত তিনের বিচারক আবু আহমেদ জমাদার এ দিন ধার্য করেন। আরো জানাচ্ছেন মারফা রহমান। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে খালেদা জিয়া বেলা 11:10 দিকে আদালতে পৌঁছান। সোমবার শুনানির শুরুতেই খালেদা জিয়ার প্রধান আইনজীবী আব্দুর রেজ্জাক খান এই মামলা পুনঃতদন্তের জন্য আবেদন করেন, আর রাষ্ট্রপক্ষে দুর্নীতি দমন কমিশনের আইনজীবী মোশাররফ হোসেন কাজল মামলার ধার্য কার্যসূচি অনুযায়ী খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের শুনানি করতে বলেন। এরপর আসামিপক্ষের আইনজীবীরা তাদের আবেদনের পক্ষে বিভিন্ন যুক্তিতর্ক তুলে ধরেন। দুই পক্ষের আইনজীবীর বক্তব্য শেষ না হলে আদালত বেলা 1:50 দিকে বিরতিতে যান। বিরতির পর দুই পক্ষের আইনজীবীর মধ্যে বাগবিতণ্ডার এক পর্যায়ে বিকেল 3:45 দিকে আদালত আগামী বৃহস্পতিবার খালেদার আত্মপক্ষ সমর্থনে শুনানির দিন ধার্য করেন, আর খালেদা জিয়ার পক্ষে মামলার পুনঃতদন্তের আবেদনের উপর বিস্তারিত শুনানির সময়ও ওই দিন ধার্য করেন। বিজ্ঞ আদালত 342 ধারা আজকের কার্যতালিকাভুক্ত ওইটা বলেছেন আমাদের আবেদনটা পরে নিষ্পত্তি করবেন। এক পর্যায়ে আমরা বললাম যদি ওই আবেদনটা আপনি গ্রহণ করেন, যদি অনুসন্ধান হয়ে আসে, তখন তার 342টা এই লাইনে হবে না, যে লাইনে এভিডেন্স আছে সমস্ত প্রেক্ষিত পাল্টায় যাবে। বিজ্ঞ আদালত অনুগ্রহ করে দয়াপরবশ হয়ে এটা আমাদের সাবমিশন বিবেচনায় নিয়েছেন। খালেদা জিয়ার পক্ষের আইনজীবীরা বারবার সময় নিয়ে মামলাকে দীর্ঘ করছে বলে অভিযোগ করেন দুদকের আইনজীবীরা। আমরা বলেছি যে আসামি পক্ষের আবেদনে ফৌজদারি কার্যবিধি এবং 1958 ক্রিমিনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে একটা দরখাস্ত দিয়ে আসামি পক্ষের আবেদনে মামলা অতিরিক্ত তদন্তের জন্য যায়, এরকম কোনো আবেদন বা কোনো আইন এখানে নাই। বিকেল 4:10 বাকি থাকতে খালেদা জিয়া আদালত চত্বর ত্যাগ করেন। মারুফ রহমান, News24, ঢাকা। খাবারের পরিবেশনটা ফিটফাট, তবে তৈরির পরিবেশটা একেবারেই উল্টো চিত্র। রাজধানীর বেশিরভাগ হোটেল কিংবা চাইনিজ রেস্টুরেন্টের সদর আর অন্দরমহলে চিত্র এমনই। এছাড়া BSTI-এর অনুমোদনের প্রয়োজন নেই এমন অজুহাতে কৃত্রিম লিচু চিপস সহ একই কারখানায় নানান পণ্য বানাচ্ছে জালিয়াত চক্র, যার বিরুদ্ধে সর্বাত্মক অভিযান পরিচালনার দাবি বিশেষজ্ঞদের। ভেজালের কারসাজি নিয়ে আজ দেখুন ধারাবাহিক রিপোর্টের শেষ পর্ব। বিস্তারিত জানাচ্ছেন ফখরুল ইসলাম আর ছবি তুলেছেন ইব্রাহিম আজনবী। পেটের ক্ষুধা অথবা শখের বশে যারা হোটেল কিংবা চাইনিজ রেস্টুরেন্টে পছন্দসই সুস্বাদু খাবার খেতে ঢু মারেন, তাদের কতজন জানেন তার ভেতরের খবর? নারায়ণগঞ্জ কাঁচপুরের হাইওয়ে সংলগ্ন এই হোটেলে গ্লাসবন্দি করে পসরা সাজিয়েছে রকমারি খাবারের, পরিবেশনটাও মোটামুটি মানের। তবে এসব খাবার তৈরি পরিবেশটা দেখলে পিলে চমকে দেয়। ময়লার ড্রেন আর খুবই স্বেতস্বেতে নোংরা পরিবেশেই তৈরি হচ্ছে তথাকথিত মুখরোচক খাবার। টাকা কামাইবো কীভাবে এটাই স্বপ্ন, কিন্তু জনস্বাস্থ্য এই সেই এই সুবিধার জন্য তো তারা না। আমরা রাস্তায় যাইতেছি, 2:30-3 বেজে গেছে, লাঞ্চ করতে হবে, নেমে খেয়ে নেওয়া, উপায় নাই। এবার আসুন চাইনিজ রেস্টুরেন্টে। উপরে ফিটফাট আর ভেতরে যেন
পাক্কা সদরঘাট, হাতে কোসলিয়ে রুটির খামির, নোংরা পরিবেশে মুরগির গ্রিল, আর বিভিন্ন রঙে মিশিয়ে তৈরি হচ্ছে সুস্বাদু চাইনিজ খাবার। আর করব না, আর বাইরে কাজ করব না, ভিতরে যাব। এই খাবারই একটু পরে শীতাতাপ নিয়ন্ত্রিত ঝিকঝাক রুমে পরিবেশন করা হচ্ছে। আমরা দাদা চেষ্টা করি পরিষ্কার থাকার জন্য, তা হয়তো বা কিছুটা মিস্টেক ভুল হয়ে গেছে আমাদের, ওইটা আসলে চেষ্টা করবো যদি ভবিষ্যতে এই ধরনের কোনো কিছু আর না হয়। অরুচির এমন চিত্র শুধু খাবার হোটেলেই নয়, পাশের কায়েতপাড়ায় ধরা পড়ে আরেক জালিয়াতি চিত্র, যেখানে কারখানায় প্রাণের ব্র্যান্ড নকল করে তৈরি হচ্ছে এমন চিপস। পাশাপাশি সানারপাড়ের এই কারখানায় অনুমোদনের প্রয়োজন নেই এমন অজুহাতে মধুসহ প্রায় 32টি পণ্য বানানো হচ্ছে। দেশ থেকে ভেজাল খাদ্যের আগ্রাসন দূর করতে সর্বাত্মক অভিযান পরিচালনার আহ্বান এই বিশেষজ্ঞের। সব ভেজালকারী মানুষের শত্রু, যে যে কোনো ধর্মের হোক। আমাদের বিচারকের সংখ্যা, আদালতের সংখ্যা বাড়াতে হবে, তার ফলে মামলাগুলো দ্রুত মানে সমাধান করা যাবে এবং এই দ্রুত শাস্তি দেওয়ার ফলে জনস্বাস্থ্যটা রক্ষা পাবে। দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণকে আরও সচেতন হওয়ার আহ্বান বিশ্লেষকদের। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। অসাধু ডাক্তার, কর্মচারী ও দালালদের হাতে জিম্মি মিডফোর্ড হাসপাতালের রোগীরা, কখনো কখনো টার্গেট গরিব মানুষের লাশ পর্যন্ত। অভিযোগ, ওষুধ প্রশাসনে অনুমোদন নেই এমন কোম্পানির ওষুধ লিখছেন কিছু চিকিৎসক। এদিকে দালাল চক্রসহ কিছু সীমাবদ্ধতার দায় স্বীকার করে ব্যবস্থা নিয়েও কোনো কাজ হচ্ছে না বলে জানান মিডফোর্ড হাসপাতালের পরিচালক। বিস্তারিত তালুকদার বিপ্লবের রিপোর্টে, আর ছবি তুলেছেন আবু মুসা। রোগীর ব্যবস্থাপত্রে লেখা হচ্ছে, অথচ হাসপাতালে নেই সেই ঔষধ। সাদা মাটা কোনো বিষয় নয়, এটি ঘটছে বিশেষ সুবিধা নেয়ার বিনিময়ে। এমন অনিয়ম সহ আরো বেশ কিছু অভিযোগের অনুসন্ধানে টানা দুই দিন মিডফোর্ড হাসপাতালে নিউজ 24। গত 23 জানুয়ারি মিডফোর্ড হাসপাতালে চর্মরোগের ডাক্তার দেখাতে আসা রোগীর ব্যবস্থাপত্র নিয়ে অনুসন্ধান শুরু। মিডফোর্ড এলাকায় 30-40টি ডিসপেন্সারি ঘুরে জানা যায় এমন ওষুধ বিক্রি হয়, তবে গোপনে। কিন্তু কেন এগুলো মনে করেন যে জিঞ্জিরা তৈরি হয় না, বুঝেন না? এগুলো এলাকা ভিত্তিক তৈরি হয়, তৈরি করে এগুলো ডাক্তারদের কাছে তুলে ধরে, তুলে ধরার পর ডাক্তার এগুলো লেখে, আসলে এগুলো কোনো কাজ হয় না। তবে এইসব ওষুধ বিক্রির কথা স্বীকার করেনি কেউই। অভিযোগের শেষ নেই মিডফোর্ড হাসপাতালের কিছু চিকিৎসকের দুর্বোধ্য হাতের লেখার ব্যবস্থাপত্র পড়তে হিমশিম খায় হাসপাতালের পরিচালকও। ডাক্তার কি যে লিখছে এটা তো আমিও পড়তে পারবো না। এ সময় হাসপাতালে দালাল চক্রের সক্রিয়তার কথা স্বীকার করে ব্যবস্থা নিয়েও কোনো কাজ হচ্ছে না বলে জানান মিডফোর্ড হাসপাতালের পরিচালক। এরাই এদের কাছ থেকে এক ধরনের একটা কমিশন পায় আমার মনে হয়। ইনভেস্টিগেশনস দিলে কিছু কিছু ইনভেস্টিগেশনস বাইরে নিয়ে যাচ্ছে, এটা অস্বীকার করার কোনো উপায় নাই, তবে এইটা আমরা কন্ট্রোল করার চেষ্টা করছি। অনুসন্ধানে বেরিয়ে আসে হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মচারী নেতা মুজিবুলের নেতৃত্বে 200 জনের একটি দালাল চক্র রয়েছে এই হাসপাতালে। এরা প্রাইভেট ক্লিনিকে রোগী ভাগিয়ে নেওয়া সহ গরিব রোগীদের লাশ আটকিয়ে টাকা আদায়ের অভিযোগ আছে। তারা রোগীদের সঙ্গে, রোগীর স্বজনদের সঙ্গে খারাপ ব্যবহার করেন। তাছাড়া এই যে দারোয়ান আছেন, যারা আছেন হারুন, তার বাড়ি কুমিল্লা, বিধান, সিলেট, আলম, এদেরকে 200 টাকা করে দিতে হয়। বরাবরের মতোই মিডফোর্ড হাসপাতালের সব অনিয়ম তদন্ত করে ব্যবস্থা নেবেন বলে জানালেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হাসপাতাল। প্রয়োজন বোধে আমরা অবশ্যই পরিচালক মহোদয়ের সাথে কথা বলব এটা একটা সমাধান করার জন্য, কারণ আমরা বিশ্বাস করি যেটা সেটা হচ্ছে একটা অসুস্থ রুগীকে আমি যদি গায়ে হাত দিয়ে বলি যে আপনি ভালো হয়ে যাবেন, এই আশাটা কিন্তু একটা রুগীর জন্য বিশাল ব্যাপার। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদে নিচ্ছে একটি বিরতি, আর ফিরে এসে দেখবেন। দ্বিতীয়ার্ধ মুদ্রানীতির ধারা অব্যাহত, নেই কোনো কর্মসংস্থানের নির্দেশনা বলছেন বিশ্লেষকরা।
আবারো স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। বিমানের যে কোনো ব্যক্তির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের তদন্ত করতে প্রস্তুত দুর্নীতি দমন কমিশনের বিশেষ প্রাতিষ্ঠানিক টিম, এমনটা জানিয়েছেন দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেন। সোমবার দুপুরে দুদকের চার সদস্যের প্রতিনিধি দল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মূল কার্যালয়ে অভিযান চালানোর পর সাংবাদিকদের একথা বলেন তিনি। এক প্রশ্নের জবাবে সৈয়দ ইকবাল জানান, প্রধানমন্ত্রীর বিমানের ত্রুটির বিষয়টি যদি দুদকের প্রাতিষ্ঠানিক টিমের আওতায় পড়ে তবে তারও তদন্ত করা হবে। গেল 18 জানুয়ারি সরকারি 14টি প্রতিষ্ঠানের দুর্নীতি রোধে 14টি বিশেষ প্রাতিষ্ঠানিক টিম গঠন করা হয়। তারই কার্যতালিকায় সোমবার দুদক বিমানে এই অভিযান চালায়। শাহবাগের সাংবাদিকদের উপর হামলাকারী পুলিশ সদস্যদের বিচার বিভাগীয় তদন্তের মুখোমুখি করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ঢাকা বিভাগ সাংবাদিক ফোরাম। সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশে উপস্থিত সাংবাদিক নেতারা অভিযোগ করেন, গত বৃহস্পতিবার কোন প্রকার উস্কানি ছাড়াই সাংবাদিকদের উপর চড়াও হয়েছিল কিছু বেপরোয়া পুলিশ বাহিনীর সদস্য। সেদিনের পুলিশের হামলায় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের রিপোর্টার ও ক্যামেরা পার্সন মারাত্মকভাবে আহত হন। এই ঘটনাকে পুলিশের সাথে সাংবাদিকের সামান্য ধাক্কাধাক্কি ঘটনা হিসেবে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী দেওয়ার বক্তব্যের সমালোচনা করেন বক্তারা। এবারে ফার্স্ট ইকুইটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। ঘোষিত মুদ্রানীতিকে ধারাবাহিক এবং সংযত বলছেন বিশ্লেষকরা। এই মুদ্রানীতিতে ক্ষুদ্র ও মাঝারি ঋণ আরও বাড়ানো দরকার ছিল বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালাউদ্দিন আহমেদ। আর নতুন মুদ্রানীতিকে সন্তোষজনক বলে মনে করেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ডক্টর আহসান এইচ মনসুর। আরও জানাচ্ছেন অন্তরা বিশ্বাস। রোববার অর্থবছরের দ্বিতীয় ও শেষার্থের মুদ্রানীতি ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক। নতুন মুদ্রানীতিতে বেসরকারি খাতে 16.5% ঋণ প্রবৃদ্ধি ধরা হয়েছে। এই লক্ষ্য বাস্তবসম্মত বলে মনে করেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ডক্টর আহসান এইচ মনসুর। তবে দ্বিমত প্রকাশ করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ। যদি ব্যক্তি খাতের ডিমান্ডটা থাকে তাহলে তারা কিন্তু পর্যাপ্ত লোন নিতে পারবে, এবং 16.5% বা 4% রাখার মানেই না যে ওখানে যেয়ে শেষ করতে হবে। যদি মনে করে বাংলাদেশ ব্যাংক যে না প্রকৃত ঋণের চাহিদা আছে বাজারে, তাহলে এটা 17-17.5% পর্যন্ত যেতে কোনো বাধা নাই। 15-25 16.5 চেয়ে আর একটু বাড়িয়ে বলতে পারতো। এটাতে একটা সুবিধা কি, টার্গেটটা যাই বলুক অ্যাচিভ না করতে পারে, বাংলাদেশ ব্যাংকের ভয় থাকতে পারে 17-18 করলে পৌঁছাবে কি না, কিন্তু কথা হলো যে একটা ভঙ্গি, একটা মেসেজ দেওয়া প্রাইভেট সেক্টর ক্রেডিটকে, আমরা প্রাইভেট সেক্টর ক্রেডিটগুলোতে আরেকটু যদি বাড়ে অসুবিধা নেই, যদি ওরা বিনিয়োগগুলো আপনার উৎপাদনশীল খাতে যায়। এই ধরনের সতর্কতামূলক হলে সাফার করে বেশি ভুক্তভোগী স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ। এরা এবারের মুদ্রানীতিকে সতর্কতামূলকভাবে করা হয়েছে বলে মনে করেন ডক্টর আহসান এইচ মনসুর। আর কর্মসংস্থানের উপর জোর দেওয়ার পর মুদ্রাস্ফীতি বাড়ালেও কোনো সমস্যা হবে না বলে মনে করেন সালেউদ্দিন আহমেদ। আমাদের দেশে যে ডোমেস্টিক ইন্ডাস্ট্রিগুলো শিল মাঝারি ক্ষুদ্র, তাদেরকে একটু এনকারেজ করা, এবং এটা করলে সুবিধা হতো কি, তারা আমাদের কর্মসংস্থা বেটার হতো, লোকের পার্চেজিং বাড়ে, ক্রয় ক্ষমতাটা বাড়তো। কর্মসংস্থানটা দেখেন বেশি দরকার, তাতে যদি ক্রেডিট বেশি যায় মূল্যস্ফীতি যদি একটু বাড়ে তবে সহনীয় হয়ে যাবে সাধারণ মানুষের জন্য। এই মনিটারি পলিসি স্ট্যান্স অপরিবর্তিত রাখাটা আমার মনে হয় যে সঠিক হয়েছে, এবং এটাকে এই অবস্থানে আর কিছুদিন ধরে রেখে যদি বাংলাদেশ ব্যাংক মূল্যস্ফীতিকে আরেকটু কমিয়ে আনতে পারে তাহলে সেটা সবার জন্য ভালো হবে বলে আমি মনে করি। এই মুদ্রানীতি রপ্তানি ও রেমিটেন্সের উপর আরও বিরূপ প্রভাব ফেলবে বলেও মনে করেন সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। বড় পরিসরে গ্রাহকদের উন্নত সেবা দেওয়ার লক্ষ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের টঙ্গিবাড়ি শাখা এখন বালিগাঁও টঙ্গিবাড়ি শাখা নামে নতুন ঠিকানায় স্থানান্তরিত হয়েছে। মুন্সিগঞ্জের বালিগাঁও বাজারের একটি বহুতল ভবন এই শাখার বর্তমান ঠিকানা।
নতুন নামকরণ এবং শাখা স্থানান্তর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেফ মোহাম্মদ আলী। এছাড়া ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক, ট্রেজারি ডিভিশনের কর্মকর্তা সহ অন্যান্যরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। News24 সংবাদে নিচ্ছে আরো একটি বিরতি, আর ফিরে এসে দেখবেন। বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের বড় বড় শহর, নিজের অবস্থানে অটল নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আবার স্বাগত, দেখছেন News24 সংবাদ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। সাত মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারির পর ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে বিশ্বজুড়ে যতই ক্ষোভ সমালোচনার ঝড় উঠুক না কেন, নিজের সিদ্ধান্তে অটল রয়েছেন ওবামা উত্তরসূরি। তার মতে, দেশকে নিরাপদ রাখতেই এমন সিদ্ধান্ত। এদিকে শুক্রবারের পর থেকে শুরু হওয়া ট্রাম্পের নির্বাহী আদেশ বিরোধী বিক্ষোভে উত্তাল আমেরিকার বড় বড় শহর ও আন্তর্জাতিক বিমানবন্দরের আশপাশ। রোববারও হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নেয়। ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্ক, ওয়াশিংটন, বোস্টন সহ প্রধান প্রধান শহর এবং বিমানবন্দরের আশপাশে সোচ্চার বিক্ষোভকারীরা। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন News24 স্পোর্টস। আর এখন সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।